প্রতিবেশী বৃদ্ধকে মারধরের অভিযোগ দুই যুবককে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ। আহত অবস্থায় ওই বৃদ্ধ বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। ধৃত রাজকুমার অধিকারী ও সৌরভ অধিকারী বাগাসন গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, প্রতিবেশী বৃদ্ধ মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেই বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। মাঝে মাঝে আপন খেয়ালে বকবক করতেন তিনি। শনিবার সন্ধ্যায় হঠাৎ ওই দুই প্রতিবেশী যুবক ওই বৃদ্ধের বাড়িতে চড়া হয়ে তাকে গালিগালাজ ও লাঠি ও বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় মানুষ ছুটে এসে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এরপরে ওই বৃদ্ধ জামাই মন্তেশ্বর থানায় দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাদের বাড়ির থেকেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের রবিবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আপনার কি হয়েছে? ফাটিয়ে দিয়েছে। কে? লালটু অধিকারী, মেজর কাশ্মীর ছেলে, শম্ভু প্রসাদ অধিকারী ছেলে, লালটু অধিকারী। কি দিয়ে মেরেছে? এই পুলিশের মতন লাঠি, এত বড় রে। কি নিয়ে গন্ডগোল হলো? চোখে লাইন মারে। হ্যাঁ, প্রতিদিন মারে। কোথা থেকে মারছিল লাই? ওই তিন তলা থেকে মারছিল। টানা কে কে? ওই লাইট অধিকারী, লাইট অধিকারী, চম্পা অধিকারী, বড় ছেলে রাজ্য অধিকারী, ছোট ছেলে সৌরভ অধিকারী। এরা কে হয়? আমরা মেজর ভাসুরের ছেলে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।